আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে তোমাদের উচ্চতর গণিত 2.1.1 সেট ও ফাংশন নিয়ে আলোচনা করব। গতদিন আমরা সেট ও ফাংশনের কিছু সংজ্ঞা আমরা পড়েছিলাম, আজকে সেগুলোর ব্যবহার আজকে শিখব ইনশাআল্লাহ। তবে আমরা গতদিন আলোচনা করেছিলাম যে এক্স বিলংস টু এ, এটার অর্থ হচ্ছে এক্স এর ভ্যালুগুলো এ এর মধ্যে বিদ্যমান, অর্থাৎ এক্স এ এর মধ্যে আছে। এক্স নট বিলংস টু এ, এটা বলতে বোঝাচ্ছে যে এক্স এর ভ্যালুগুলো এর মধ্যে নেই। আমরা এটা কিভাবে প্রকাশ করি? এক্স বিলংস টু এ ড্যাশ, তাহলে এখান থেকে আমরা এটা প্রকাশ করতে পারি। তাহলে এ কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট মানে এই এক্সটা এর মধ্যে নেই। এখন আমরা সংযোগ সেটকে আমরা ইউনিয়ন দ্বারা প্রকাশ করেছি। ইউনিয়ন সংযোগ সেটকে আমরা ইউনিয়ন দ্বারা প্রকাশ করেছিলাম, আর সেট সেটকে ইন্টারসেকশন দ্বারা প্রকাশ করেছিলাম। আমরা এখানে ইউনিয়নকে অথবা এবং ইন্টারসেকশনকে এবং দ্বারা কথায় প্রকাশ করা যায়। যদি এ ইউনিয়ন বি হয়, তাহলে এখানে বলা হচ্ছে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এ এবং অথবা এক্স বিলংস টু বি। আমার এ ইন্টারসেকশন বি হলে তাহলে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি, আমরা এটা ইকুয়াল টু এটা ভাষায় দেখতে পারি। তাহলে এখানে বোঝাচ্ছে ইউনিয়ন মানে অথবা, আর ইন্টারসেকশন মানে এবং। আর এখন আমরা এই সূত্রের আলোকে ডা মর্গানের দুইটা ফর্মুলা আছে সেটা প্রমাণ করবো ইনশাআল্লাহ। তাহলে ডি মর্গান সূত্র, ডি মর্গান সূত্র, তাহলে এর দুইটা সূত্র আছে। এক নম্বর হচ্ছে এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি ড্যাশ ইকুয়াল টু এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ। দুই নম্বর হচ্ছে এ ইন্টারসেকশন বি ড্যাশ ইকুয়াল টু এ ড্যাশ ইউনিয়ন বি ড্যাশ। তাহলে আমরা এই দুটা ফর্মুলা আমরা প্রমাণ করব যে যেখানে এ বি যে কোনো স্বাভাবিক সংখ্যা, তাহলে এ আর বি যে কোনো স্বাভাবিক সংখ্যা হলে দা মর্গান সূত্র বলতেছে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ, আর এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। তাহলে এটা আমরা প্রমাণ করব। আমরা প্রথমে এক নম্বর শিক্ষার্থীটা যাই, আমরা ধরে নেই মনে করি এক্স বিলংস টু এ ইউনিয়ন বি ড্যাশ।
x belongs to a union b এর আমরা ধরে নিলাম যে x টা a union b মধ্যে নেই তাহলে বা এখন এটা যদি আমরা ভেঙে দেই আগে টার্ম টন যে x belongs to a dash এটা ইকুয়াল টু দ্যাট x not belongs to a তাহলে আমরা এটাও ভাবে লিখতে পারি যে x belongs to not belongs to a union b বা x আমরা যখন not belongs to ভিতরে প্রবেশ করাবো তখন ইউনিয়ন হবে এবং আর ইন্টারসেকশন হবে অথবা মানে উল্টাটা তাহলে আমরা লিখতে পারি x not belongs to a ইউনিয়ন তাহলে কি হবে এবং তারপরে x not belongs to b বা x not belongs to x belongs to a dash এবং x belongs to b dash এখন belongs to নেই not belongs to নেই তাহলে এবং হলে কি হবে আগের ফর্মুলা যে এবং হলে ইন্টারসেকশন আর অথবা ইউনিয়ন তাহলে বা x belongs to a dash ইন্টারসেকশন b dash অতএব আমরা দেখতে পারি এটা এর মধ্যে নেই তাহলে এটা এর মধ্যে আছে তাহলে আমরা লিখতে পারি a ইউনিয়ন b কমপ্লিমেন্ট সাবসেট অফ a ড্যাশ ইন্টারসেকশন b ড্যাশ এটা এক নম্বর সমীকরণ এখন আমরা এটা ধরেছিলাম x নট x belongs to a union b কমপ্লিমেন্ট এখন আমরা এটা ধরব ধরে এটাকে এটা সাবসেট হিসেবে প্রকাশ করব যেহেতু এটা 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 সাবসেট এখন আমরা এটাকে ধরে এটা সাবসেট এটা প্রমাণ করব তাহলে আমরা লিখতে পারি যে আবার ধরি x belongs to a dash intersection b dash তাহলে বা x belongs to a dash union হলে কি হয় অথবা x belongs to b dash এখন x not belongs to a অথবা x not belongs to b এখন not belongs to যদি আমরা কমন নেই তাহলে এটা সাইনটা হয় উল্টা অথবা আমরা উল্টাটা পাবো তাহলে বা তাহলে x belongs to a অথবা ও সরি 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 এটা হচ্ছে এবং এটা হবে এবং তাহলে এখন আমরা উল্টাটা এবং এর ক্ষেত্রে তাহলে x not belongs to a union b তাহলে আমরা লিখতে পারি যে বা x belongs to a union b complement অতএব আমরা এটা ধরেছি এটা প্রমাণ করেছি তাহলে a dash intersection b dash subset of a union b complement এটা আমার হচ্ছে দুই নম্বর তাহলে সেটেল এটাকে এটা সাবসেট হিসেবে
প্রকাশ করছি, আগে এটাকে এটার সাবসেট হিসেবে প্রকাশ করছি, তাহলে এটা যদি এটার সাবসেট হয় আবার এটা যদি এটার সাবসেট হয় তাহলে আমরা দুইটাই ইকুয়াল লিখতে পারি। তাহলে এক ও দুই নাও হচ্ছে বাই, অতএব এক ও দুই নাও সমীকরণ হতে পারে, সমীকরণ হতে পাই যে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে এটা হচ্ছে আমাদের তাহলে অনুরূপভাবে আমরা পরের শিখার যেটা প্রমাণ করতে পারবো, দুই নম্বরটা হচ্ছে A intersection B complement equal to A complement union B complement। তাহলে এটা আমরা করতে পারবো, তা তোমরা বাসায় এটা করে নিবে, এটাকে ধরে নিবা যে X belongs to A intersection B complement, এটাকে ধরে এটা সাবসেট হিসাবে আমরা প্রমাণ করবো A ড্যাশ ইউনিয়ন B ড্যাশ। আবার এটাকে আমরা এক্স ধরবো, এক্স ধরে এটাকে এটার সাবসেট হিসেবে কীভাবে প্রমাণ করবো, দুটাই এক ও দুই নং সমীকরণ, দুটাই একে অপরের সাবসেট, তাহলে আমরা দুটাই ইকুয়াল হিসেবে প্রমাণ করতে পারি। তাহলে এটা হচ্ছে ডি মর্গান ল, দুইটা, একটা হচ্ছে ইউনিয়নের কমপ্লিমেন্ট, একটা হচ্ছে ইন্টারসেকশনের কমপ্লিমেন্ট। এটা আমাদের পরীক্ষায় আসে, পরীক্ষা খুবই ইম্পর্টেন্ট, এটা এমসিকিউ থাকে এবং সৃজনশীল প্রশ্ন থাকে, তোমরা এটা ভালো করে বাসায় প্র্যাকটিস করবে। আজকে আর একটা জিনিস নিয়ে আলোচনা করব, ভেন চিত্র। তাহলে ভেন চিত্র ডায়াগ্রাম, তাহলে ভেন ডায়াগ্রামটা কি? জন ভেন তিনি সেটকে একটা চিত্রের মাধ্যমে প্রকাশ করেছিলেন, সেট কতগুলো সেটকে একটা চিত্রের মাধ্যমে প্রকাশ করেছিলেন, এই চিত্রটাকে তার নাম অনুসারে বলা হচ্ছে ভেন ডায়াগ্রাম। ভেন ডায়াগ্রাম মূলত দুটা জিনিস দিয়ে প্রকাশ করা যায়, একটা হলো আয়তক্ষেত্র আর একটা হচ্ছে বৃত্ত। এখানে সেট যেগুলো আমরা প্রকাশ করব সেই সেটটাকে আমরা বৃত্ত দ্বারা প্রকাশ করব, আর সবগুলো সেটটাকে একটা সেটের আয়তায়, অর্থাৎ সার্বিক সেটের আয়তায় নিয়ে আসবো, এই সার্বিক সেটটাকে আমরা আয়তক্ষেত্র দ্বারা প্রকাশ করব। যেমন ইউ সার্বিক সেট, এটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন, একটা সেট। এ হচ্ছে আর একটা সেট, ওয়ান থ্রি ফাইভ। বি হচ্ছে ওয়ান থ্রি টু থ্রি সিক্স ফোর সিক্স, ফোর সিক্স সেভেন। তাহলে আমরা তিনটে সেট দিলাম, একটা হলো ইউ ইউ সার্বিক সেট ইউনিভার্সাল সেট, আর দুইটা সাবসেট এ আর বি। তাহলে এই সেটটাকে আমরা একটা আয়তক মানে ভেন চিত্রের মাধ্যমে প্রকাশ করব। তাহলে ভেন চিত্র দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে আয়তক্ষেত্র আর দুইটা বৃত্ত, একটা বৃত্ত। এখন আমরা একটা আয়তক্ষেত্র দিয়ে দিলাম, তাহলে আয়তক্ষেত্র হচ্ছে এটাকে আমরা সার্বিক সেট দ্বারা প্রকাশ করব, আয়তক্ষেত্রটাকে ইউ দ্বারা প্রকাশ করব। এখন আমরা সেটগুলোকে যে উপসেটগুলো থাকবে সেগুলোকে আমরা অবশ্যই বৃত্ত দ্বারা প্রকাশ করতে হবে।
তাহলে এস এটা কি আমরা একটা বৃত্ত দিয়ে প্রকাশ করলাম তাহলে এটা হচ্ছে আমাদের এস এ এস এর উপাদান হচ্ছে 1 3 5 তাহলে এস এর উপাদান আছে 1 3 5 আর এটা হচ্ছে বি সেট বি সেট হচ্ছে 2 4 2 3 4 6 7 তাহলে এটা হচ্ছে বি সেট বি সেট হচ্ছে 2 3 4 6 7 তাহলে দেখো বি সেটের মধ্যে আমাদের 2 4 2 3 4 6 7 এ সেটের মধ্যে 1 3 5 এখন ইউ সেটের মধ্যে দেখো 1 2 3 4 5 6 7 তাহলে এই তিনটা সেটটাকে আমরা ভেন ডায়াগ্রামে বা ভেন চিত্রে প্রকাশ করলাম তাহলে সেট হচ্ছে আমাদের তিনটা একটা হচ্ছে ইউ ইউ হচ্ছে আমাদের পুরো আয়তক্ষেত্রটাকে বলা হচ্ছে ইউ অর্থাৎ সার্বিক সেট ইউনিভার্সাল সেট আর এ এ হচ্ছে একটা সেট যার এ উপাদানগুলো থাকবে আর বি হচ্ছে একটা সেট যেটা এখন দেখো বি যেহেতু এই থ্রি এর মধ্যে বিদ্যমান বি এর মধ্যে বিদ্যমান এই জন্য থ্রিটা দুইটারে একটা কমন জায়গার মধ্যে রয়েছে তাহলে থ্রিটা উভয়ের একটা কমন উপাদান এই জন্য দুইটাকে আমরা কমন উপাদান দ্বারা প্রকাশ করতেছি এখন এখান থেকে আমরা কিছু জিনিস আলোচনা করব সেটা হচ্ছে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু কি পাওয়া যায় যে দুইটারে কমন কমন কি থ্রি তাহলে আমরা কি দেখতে পারি এখন এ ইউনিয়ন বি দ্বারা প্রকাশ তাহলে এ এবং বি এর মধ্যে যা কিছু আছে তাহলে এ আর বি এর মধ্যে যা কিছু আছে মানে 1 2 3 4 5 6 7 তাহলে 1 2 3 4 5 6 7 তাহলে এটা হচ্ছে আমাদের ইউ অর্থাৎ দুইটারে সবগুলো উপাদানের সংযোগ এটা কি হচ্ছে ইউনিভার্সাল সেট বা ইউনিয়ন ইউনিয়ন বা সংযোগ সেট যে 1 2 এখন এ কমপ্লিমেন্ট এখন যদি এ কমপ্লিমেন্ট বলি তাহলে এ এর উপাদানগুলো বাদ যাবে এ এর উপাদান যদি বাদ যায় তখন কি হচ্ছে 2 4 6 7 2 4 6 7 ইউ থেকে যদি আমরা এর উপাদানগুলো বাদ দেই তাহলে 2 4 6 7 থাকে এখন বি যদি কমপ্লিমেন্ট বলি তাহলে বি হচ্ছে ইউ থেকে বি এর উপাদানগুলো বাদ তাহলে ইউ এর উপাদান হচ্ছে 1 2 3 4 5 6 7 তাহলে 2 3 4 6 7 বাদ তাহলে থাকলো 1 5 তাহলে 1 এন্ড 5 তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এই ভেন ডায়াগ্রামের যে আলোকে আমরা সেট আলোচনা করতে পারি অথবা কতগুলো সেটকে আমরা ভেন ডায়াগ্রামে প্রকাশ করতে পারি আবার ভেন ডায়াগ্রাম থেকে আমরা সেটে তৈরি করে নিতে পারি তাহলে এটাই হচ্ছে আমাদের ভেন ডায়াগ্রাম যা আমাদের অনুশীলনীর 6 নম্বর অঙ্ক 6 18 এবং 19 তাহলে 6 নং 18 আর 19 নম্বর অঙ্ক এগুলো আমাদের ভেন ডায়াগ্রামের মধ্যে প্রকাশ করা যায় তো আজ এই পর্যন্তই তোমরা বাসায় এগুলো প্র্যাকটিস করো অধ্যয়ন করো ইনশাআল্লাহ তোমাদের কাছে এগুলো খুব সুন্দর মনে হবে ভালো লাগবে আমরা সামনের দিন এগুলো নিয়ে আরও বিশদ আলোচনা করব ইনশাআল্লাহ তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো তোমরা আমাদের জন্য দোয়া করো আমরা যেন সুস্থ থাকি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু